বাংলাদেশের দুর্নীতি নিয়ে খুবই সোচ্চার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। যদিও সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে টিআইবি বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছে, তবুও টিআইবি তার নিজস্ব অবস্থানে অনড়। দুর্নীতির মাত্রা কোন দেশে কেমন সে সম্পর্কে ধারণা দিতে প্রতি বছর প্রতিবেদন প্রকাশ করে জার্মানির বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। বিদায়ী 2023 সালের জন্য দুর্নীতির ধারণাসূচক প্রতিবেদন প্রকাশ করেছে তারা। সেই প্রতিবেদনের তথ্য অনুযায়ী দুর্নীতির মাত্রা বিশ্বের যেসব দেশে সবচেয়ে বেশি তার মধ্যে বাংলাদেশের অবস্থান দশম। এর আগে 2022 সালে বাংলাদেশের অবস্থান ছিল ১২তম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদনের তথ্য অনুযায়ী যেসব দেশে গণতন্ত্র নেই এবং যেসব দেশে কর্তৃত্ববাদী শাসন রয়েছে সেসব দেশের চেয়েও বাংলাদেশের দুর্নীতির মাত্রা বেশি। মঙ্গলবার জার্মানির বার্লিন থেকে দুর্নীতির ধারণাসূচক সিপিআই প্রতিবেদন 2023 প্রকাশ করেছে টিআই। 2001 সাল থেকে বাংলাদেশের দুর্নীতির চিত্রটি ধারণাসূচকে কেমন টিআই তাদের প্রতিবেদনে সেটি তুলে ধরেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2001 থেকে 2005 সাল পর্যন্ত টানা পাঁচ বছর টিআইয়ের তালিকায় শীর্ষে ছিল বাংলাদেশ। অর্থাৎ ওই সময় দুর্নীতির মাত্রা বিশ্বের সবচেয়ে বেশি ছিল বাংলাদেশে। ওই পাঁচ বছরের মধ্যে 2001 সালে দেশে তিনটি সরকার ক্ষমতায় ছিল। বছরের শুরুর দিকে রাষ্ট্র ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, মাঝামাঝি সময়ে প্রায় তিন মাস ছিল তত্ত্বাবধায়ক সরকার, আর 2001 সালের অক্টোবর থেকে 2005 সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় ছিল বিএনপি। দুর্নীতি বেশি এমন দেশের তালিকায় 2006 সালে বাংলাদেশের অবস্থান ছিল তৃতীয়, পরের বছর সপ্তম, 2008 সালে দশম অবস্থানে ছিল বাংলাদেশ। এরপর 2022 সাল পর্যন্ত বাংলাদেশের অবস্থান ঘুরে ফিরে ১২ থেকে ১৭-এর মধ্যে ছিল। এবার তা দশে নেমে এসেছে, অর্থাৎ ধারণাসূচক অনুযায়ী দেশে দুর্নীতি আগের চেয়ে বেড়েছে। দুর্নীতির ধারণাসূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান প্রসঙ্গে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান গণমাধ্যমকে বলেন, বাংলাদেশের অবস্থান হতাশাজনক। এবার বাংলাদেশের স্কোর ও অবস্থানের অবনমন প্রমাণ করে দুর্নীতির বিরুদ্ধে সরকারের অঙ্গীকার বাস্তবিক অর্থে কার্যকর প্রয়োগ হয়নি। আইনের প্রয়োগ ও কাঠামোগত দুর্বলতায় বাংলাদেশের আরও অবনতি হয়েছে। ইফতেখারুজ্জামান আরও বলেন, সরকারি খাতে দুর্নীতির ব্যাপকতা বেড়েছে, বিশেষ করে সরকারি ক্রয় প্রকল্প, চুক্তি ও প্রকল্প বাস্তবায়নে বেশি দুর্নীতি দেখা গেছে। অর্থ পাচারের বিষয়ে তথ্য প্রকাশিত হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দুর্নীতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সংস্থাগুলোতে রাজনৈতিক প্রভাব বেড়েছে, ঘুষ লেনদেন ও সরকারি অর্থ আত্মসাতের ঘটনা বেড়েছে, ব্যক্তিগত স্বার্থে সরকারি ক্ষমতার অপব্যবহার হয়েছে, রাজনৈতিক, প্রশাসনিক, আর্থিক সহ বিভিন্নভাবে অর্জিত ক্ষমতাকে নিজের সম্পদ বিকাশের লাইসেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে। দুর্নীতির ধারণাসূচকের বিষয়ে সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি, করাপশন ইজ ওয়ে অব লাইফ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড নাও। এটা বাংলাদেশের ব্যাপার নয়, সারা বিশ্বেই আছে কম বেশি, কিন্তু যেভাবে অপবাদটা বাংলাদেশ নিয়ে দেওয়া হয় এটা মোটেও সত্য নয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেন, বিএনপি যা বলে টিআইবিও তাই বলে, এসব প্রতিষ্ঠানের কিছু রাজনৈতিক ইন্টারেস্ট বা স্বার্থ আছে। বিশ্বজুড়ে ক্ষমতার যে দ্বন্দ্ব সেখানে অবস্থানগতভাবে কোনো কোনো জোট বা দেশের স্বার্থ সংরক্ষণের পাহারাদার এসব প্রতিষ্ঠান, ওখানে কারো স্বার্থ সংরক্ষণের জন্য এসব কমেন্ট করা হয়, এসব অপবাদ দেওয়া হয়, এটা অতীতেও দেওয়া হয়েছে। ওবায়দুল কাদের বলেন, আমরা এগুলোর পরোয়া করি না। এ প্রসঙ্গে ইফতেখারুজ্জামান বলেন, এই প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হওয়ার সুযোগ নেই, এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষণা, দুর্নীতির তুলনামূলক বিশ্লেষণের ক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্য সূচক। যে দল যখন ক্ষমতায় থাকে তাদের কাছে এই প্রতিবেদনকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হয়। একই দল যখন ক্ষমতার বাইরে থাকে তখন তারাই টিআই এর প্রতিবেদনকে উদাহরণ হিসেবে ব্যবহার করে, অবস্থান পরিবর্তনের কারণে তাদের বক্তব্যের পরিবর্তন ঘটে। ইফতেখারুজ্জামান অভিযোগ করে বলেন, যারা ঋণ খেলাপি তারাই দেশে ঋণ খেলাপের নীতিমালা কি হবে তা নির্ধারণ করেছে, বৈশ্বিক মানদণ্ডে অর্থ পাচারের দিক থেকে শীর্ষ দিকে অবস্থান করছে, দেশে উন্নয়ন হয়েছে এটা স্বীকার করতে হবে, কিন্তু দুর্নীতি নিয়ন্ত্রণ করা গেলে আরও উন্নতি হতো এবং জনগণের জন্য অর্থবহ হতো, উন্নয়নের সুফল জনগণ পাওয়ার ক্ষেত্রে বড় বাধা দুর্নীতি। তিনি মনে করেন, সাধারণ মানুষ বলবে টিআইয়ের এই প্রতিবেদন সঠিক।